আজকে আমরা শশীভূষণ দাশগুপ্তের লেখা বিবেকানন্দের ছেলেবেলা গল্পটা পড়ব। তো গল্পটা পড়ার আগে যেমন আমরা সাধারণভাবে করে থাকি যে আমি লেখক সম্বন্ধে কিছু তথ্য আমরা দেখব, তারপরে আমি গল্পটা পড়ব, ব্যাখ্যা করব, তারপর শব্দার্থ আলোচনা করব, আর তারপরে অনুশীলনে প্রশ্নোত্তর দেব। তো দেখো, শশীভূষণ দাশগুপ্ত বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে একটা উল্লেখযোগ্য নাম। লেখকের জন্মস্থান সম্বন্ধে আমরা যা জানি সেটা হচ্ছে তিনি বাংলাদেশের বরিশাল জেলার চন্দ্রহার গ্রামে জন্মগ্রহণ করেন, আর তার লেখা বিভিন্ন প্রবন্ধ ও গ্রন্থ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ছেলেবেলার বিবেকানন্দ, শ্যামলাদিঘির ঈশানকোণে, ছোটদের বাল্মীকি রামায়ণ, এগুলি তার স্মরণীয় গ্রন্থগুলোর মধ্যে কয়েকটা। তো এবার আমরা গল্পটা পড়ব। দেখো, বিবেকানন্দের ছেলেবেলা, শশীভূষণ দাশগুপ্ত। ছেলেবেলা থেকে নরেনের শরীরে মনে ছিল না কোনো ভয়, মানুষ কেউ না, ভূত পেতনি ব্রহ্ম দৈত্য কেউ না। পাড়াতেই বাস রামরতন বসুর, তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা চাঁপা ফুলের গাছ, তার গোড়ার দিকে ছিল বেশ বড় দু একটা ডাল। পাড়ার ছেলেদের একটা আড্ডার জায়গা হয়ে উঠল এই চাঁপাতলা। এখানেও গেছো সর্দার নরেন, তারা সব চাঁপা ফুল তুলতেই আসে না, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায় আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে মাটিতে। বুড়ো রামরতন বাবুর এ হয়েছে এক অশান্তি, ছেলেগুলো সময়ে অসময়ে এসে হইচই করে যেমন যন্ত্রণা করে, তার চেয়েও বেশি হলো তার দুশ্চিন্তা কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে। তিনি বকুনি দিয়ে দেখেছেন স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না। একদিন রামরতন বাবুর মাথায় এক বুদ্ধি এলো, শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন, তোরা গল্প শুনবি? গল্প আবার কোন ছেলে শুনতে ভালো না বাসে? সবাই বলল শুনব শুনব। চাঁপা তলাতেই বসলেন রামরতন বাবু ছেলেদের নিয়ে, জমিয়ে গল্প বলতে লাগলেন। বললেন, ওই চাঁপা গাছটারই গল্প, অনেক দিনের পুরনো এই চাঁপা গাছ। তারাও তাদের ছোটবেলায় আসতেন এই চাঁপা গাছের ফুল পাড়তে, কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড, তারপর থেকে আর আসতেন না। ছেলেদের মধ্যে কেউ কেউ শুকনো গলায় বলে উঠল, কি দেখলেন? না, সেসব শুনলে তোরা ভয় পাবি, ছেলেরা বলে, বলুন না একবার। রামরতন বাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন, দেখলাম এই গাছটার ডালে এক ভীম্মদত্তি। নরেন বলল, কিরকম চেহারা? সে ভয়ানক চেহারা, নিশুতি রাতে একখানা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। গল্প শুনে কেউ আর মুখে কোনো শব্দ না করে যে যার বাড়ি চলে যায়। দু চার দিন চাপাতলায় ছেলেদের আর পাত্তা পাওয়া গেল না। বুড়ো রামরতন বাবু মনে মনে ভাবলেন, যাক, ওষুধে কাজ করেছে। একদিন বিকেল বেলায় পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে নরেনকে পেল গিয়ে সেই চাঁপা গাছে। নরেন একা একা বসে আছে সেই চাঁপা গাছটা নুইয়ে পড়া ডালটায়। দূর থেকে এই ছেলেরা জিজ্ঞেস করলো, কিরে, নরেন নাকি? উত্তর এলো, হ্যাঁ হ্যাঁ। কি করছিস ওখানে? দোল খাচ্ছি। ছেলেরা দূরেই থমকে দাঁড়িয়ে রইল। নরেন একটা লাফ দিয়ে নিচে এসে বলল, গাধাগুলো ব্রহ্মদত্তির নাম শুনে একদম ভরকে গেছে। আমি তো এই তিন দিন এলাম এখানে একা একা, ব্রহ্মদত্তি আমার কি করেছে রে? যত আজগুবি গালগল্পে বিশ্বাস করিস আর ভয়ে কুতকুত করিস। ফু ফু, নিজে চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি নে, এই বলে রাখলুম। তাহলে এই গল্পে আমরা দেখলাম যে লেখক এখানে নরেনের সাহসিকতার কথা বলেছেন, ঠিক না? তোমরা জানো এই নরেন কে? তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, আর তার নাম ছিল, আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত, আর মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী, আর তার ডাক নাম ছিল বিলে। ছোটবেলার থেকেই তিনি গান বাজনা লেখাপড়া সব বিষয়ে সবার আগে থাকতেন, আর যেখানে সবাই ভয় পেয়ে পিছিয়ে যেত, নরেন্দ্রনাথ সেখানে সবচেয়ে
আগে থাকতেন। আর ছোটবেলার থেকেই তিনি খুব দুরন্ত ছিলেন, কিন্তু তার দুরন্তপনার মধ্যেও তিনি যা কিছু করতেন বা যা কিছু বলতেন তার মধ্যে একটা মহৎ চিন্তা লুকিয়ে থাকতো। আর সেই রকমই একটা চিন্তাধারা এই গল্পের মধ্যে দিয়ে লেখক বলেছেন, যেটা আমরা পরে দেখব যে এই গল্পের সার কথাটা কি। তো দেখো, আমি এখন তোমাদের গল্পটা বলছি, যেটা তোমরাও বুঝতেই পেরেছ যে নরেন আর তার বন্ধুরা একসাথে মিলে রামরতন বাবুর বাড়িতে যে একটা বড় চাঁপা গাছ ছিল, চাঁপা ফুলের গাছ, সেইটার দু একটা ডাল একটু মাটির দিকে নিচু ছিল, আর সেই দু একটা ডালে এসে তারা সব বন্ধুরা মিলে খেলা করত। সেটা একটা তাদের বাচ্চা ছেলেদের আড্ডার জায়গা হয়ে উঠেছিল, আর সবাই এসে ওখানে তারা খেলা করত। সেই যে শক্ত মোটা ডাল ছিল সেটা সেখানে চড়ে দোল খেত, আর তারপর মাঝে মাঝে সেখান থেকে ডিগবাজি খেয়ে মাটিতে পড়তো। এখন এটা দেখে রামরতন বাবুর খুব তাতে বিরক্ত হতেন, কারণ তারা সব সময় যে কোনো সময়ে এসে ছেলেরা চিৎকার চেঁচামেচি হইচই করত, তাতে রামরতন বাবুর খুব অসুবিধা হতো, আর তার চেয়েও বেশি তার মনে দুশ্চিন্তা হতো। তিনি খুব চিন্তিত হয়ে পড়তেন, কারণ ওরা যে গাছ থেকে লাফ মেরে ডিগবাজি খেয়ে মাটিতে পড়তো, তো এটা করতে গিয়ে কখন না কোন ছেলের হাত পা ভাঙে। তো সেই জন্য তিনি চাইতেন না যে ছেলেরা তার চাঁপাতলায় খেলা করুক, তাই তিনি তাদের বকতেন যে তারা যেন এখানে না আসে। কিন্তু তাতেও এই বকাবকিতেও কোনো ফল হয়নি। তাই জন্য একদিন রামরতন বাবুর মাথায় একটা বুদ্ধি এলো, যে তিনি ভালোভাবে ছেলেদেরকে ডেকে কাছে ডেকে বললেন যে তোরা গল্প শুনবি। এবারে গল্প ছোট বাচ্চারা কে না শুনতে ভালোবাসে, তাই তারা সবাই মিলে খুব মহা উৎসাহের সঙ্গে বলল শুনব। তারপর রামরতন বাবু চাঁপাতলাতেই বসে তাদের সঙ্গে তাদেরকে একটা গল্প বললেন, আর সেই গল্পটা হচ্ছে তিনি এই চাঁপা গাছ সম্বন্ধেই গল্পটা বললেন। গল্পটা হচ্ছে যে চাঁপা গাছটা অনেক পুরনো, আর তারা যখন ছোট ছিলেন, রামরতন বাবুরা যখন ছোট ছিলেন তখন তারাও এখানে খেলতে আসতেন। তো একদিন কি হয়েছিল, তারা যখন খেলতে এসেছিলেন সেই সময়ে তারা একটা দৈত্যী দেখেছিলেন গাছে, আর সেই রামরতন বাবু বললেন যে নরেন যখন জিজ্ঞেস করলো যে তার ব্রহ্মদৈত্যী দেখতে কেমন ছিল, তখন তিনি বললেন তার চেহারা ছিল ভয়ানক, আর খুব গভীর রাতে একটা সাদা চাদর মুড়ি দিয়ে সে ঘুরে বেড়ায়, আর যারা গাছে চড়ে তাদের সে ঘাড় মটকে যায়। এই কথা শুনে ছেলেরা সবাই খুব ভয় পেয়ে গেল, তারা চাঁপাতলায় আসা ছেড়েই দিল। ছেলেরা আর কিছুদিন ধরে চাঁপাতলায় আসলো না। তাই জন্যে রামরতন বাবু একটু খুশি হলেন, আর মনে মনে ভাবলেন যে যাক, এবারে যে ওষুধে কাজ হয়েছে দেখছি, তিনি যে উপায়টা বার করেছেন সেটা সেটা ঠিক হয়েছে, যে ছেলেরা আর আসছে না এখানে। কিন্তু দু তিন দিন পর ছেলেরা একদিন দূর থেকে ওই চাঁপা গাছেই নরেনকে দেখতে পায়। আর ছেলেরা যখন তাকে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস, তখন নরেন বলে যে আমি তো দু তিন দিন ধরে রোজই এখানে আসছি, ব্রহ্মদৈত্যী তো আমাকে কিছু করেনি, তোরা সব অবাস্তব গল্প শুনে বিশ্বাস করবি আর ভয় পাবি। আর আমি বলে দিচ্ছি তোদের যে এই আজগুবি গল্পে তোরা আর বিশ্বাস করিস না, নিজের চোখে যেটা দেখবি না সেটাকে কোনো মতেই বিশ্বাস করবি না ভবিষ্যতে। তাহলে দেখো, এই গল্পে লেখক নরেনের সাহসের কথা বলেছে, আর এই দুষ্টু বুদ্ধির মধ্যে দিয়েই নরেন যে নীতি কথা বলতে চেয়েছে তার সেটাও বলেছেন। আর সেই নীতি কথাটা হচ্ছে যে আজগুবি গল্পে বিশ্বাস না করে ঘটনার বাস্তবতা পরীক্ষা করে নেওয়া উচিত। এই গল্প শশীভূষণ দাশগুপ্তের রচিত ছেলেবেলার বিবেকানন্দ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা কয়েকটা কঠিন শব্দের অর্থ দেখে নিই। যেমন মস্ত মানে প্রকাণ্ড বা বিশাল, অনেক বড়। আজগুবি মানে অবিশ্বাস্য। স্থায়ী মানে পাকাপাকি। সর্দার মানে অধিনায়ক। ব্রহ্মদৈত্য মানে হলো ব্রাহ্মণ ভূত, যদি দৈত্য মনোভাবাপন্ন হয় তাহলে তাকে ব্রহ্মদৈত্য বলে।
প্রখ্যাত মানে নামি, দুশ্চিন্তা মানে দুর্ভাবনা, নিশুতি মানে গভীর রাত, আর শান্ত মানে ধীর স্থির। তাহলে এ পর্যন্তই, আমি আশা করি তোমরা বুঝেছ গল্পটা। আর এরপর অনুশীলনীর প্রশ্ন উত্তর আমি আলাদা করে দিয়ে দিয়েছি।